हाई फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 10th September 2020 करेंट अफेयर्स नियेलाम। आज के सेटे तुम्हारे जोन्नो 10 करेंट अफेयर्स के प्रश्न आछे। प्रत्येक प्रश्न खूब गुरुत्वपूर्ण। प्रत्येक प्रश्न साथे साथे आमी एक्सट्रा फैक्ट और स्टैटिक जीके गुलो बोले देव। तुम्हारा भिडियो स्किप करो ना, प्रथम थेके शेष पर्यन्त देखो। भालो लागले लाइक करो और चैनल नतून हुए थाकले सबस्क्राइब करो। ओके, আরেকটা কথা বলবো, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের আগের ক্লাসগুলো দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক দেওয়া আছে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, একটা লিংকে ক্লিক করলে তোমরা পরপর সমস্ত ক্লাস পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজ এবং স্টাডি উইথ ঈশানী টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, চলো তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO কর্তৃক প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। অপশন বি, কেরলের সাক্ষরতার হার 96.2%। দ্বিতীয় স্থানে দিল্লি, সাক্ষরতার হার 88.7%। তৃতীয় স্থানে উত্তরাখণ্ড, সাক্ষরতার হার 87.6%। চতুর্থ স্থানে হিমাচল প্রদেশ, সাক্ষরতার হার 86.6%। পঞ্চম স্থানে আসাম, সাক্ষরতার হার 85.9%। দশম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, সাক্ষরতার হার 80.5%। সবার শেষে রয়েছে অন্ধ্রপ্রদেশ, সাক্ষরতার হার 66.4%। পরবর্তী প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন দেখে নেব। FADA এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? এই ফাদার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিনকেশ গুলাটি। অপশন বি, তিনি 35তম প্রেসিডেন্ট হিসেবে 2020-22 সালের জন্য নিযুক্ত হলেন। এনার আগে এই পদে ছিলেন আশিস হর্ষরাজ কালে। ফাদার পুরো কথা হলো ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠা সাল 1964। ফাদার সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন দেখব, তিন নাম্বার প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্প্যারো অনলাইন পোর্টাল লঞ্চ করলো? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্প্যারো অনলাইন পোর্টাল লঞ্চ করলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জম্মু কাশ্মীর। অপশন বি, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবা কর্মকর্তাদের জন্য স্মার্ট পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট রেকর্ডিং অনলাইন উইন্ডো, যার শর্ট ফর্ম হচ্ছে স্প্যারো, এই অনলাইন পোর্টাল চালু করেছেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নেব, চার নাম্বার প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোন ক্রিকেট খেলোয়াড়কে ভারতের বাণিজ্য দূত হিসাবে নিয়োগ করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ম্যাথু হেডেন। অপশন এ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। পরবর্তী প্রশ্ন, পাঁচ নাম্বার প্রশ্ন দেখব, কোন দেশ G20 ফরেন মিনিস্টার্স এক্সট্রাঅর্ডিনারি মিটিং 2020 সভাপতিত্ব করল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সৌদি আরব। অপশন এ, সৌদি আরবের রাজধানী রিয়াদ, সৌদি আরবের মুদ্রা রিয়াল। পরবর্তী প্রশ্ন, ছয় নাম্বার, 35 FAO রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক APRC ভার্চুয়ালি সভাপতিত্ব করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভুটান। অপশন বি, ভুটান ভার্চুয়ালি সভাপতিত্ব করলো ভুটান। এই কনফারেন্স প্রথমবার 1953 সালে অনুষ্ঠিত হয়েছিল ব্যাঙ্গালোরে। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রার নাম গুলট্রাম। বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং। FAO ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে রোম, ইটালি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেড হচ্ছে কো
দোং ইউ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাউন্ডেড 16 অক্টোবর 1945। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 7 নম্বর প্রশ্ন। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেন গুনিয়ার বিরুদ্ধে 10 হপ্তে 10 বাজে 10 মিনিট, মানে 10 হপ্তে 10 বাজে 10 মিনিট ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দিল্লি, অপশন সি। এটি এই ক্যাম্পেইনের দ্বিতীয় সংস্করণ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজ্যপাল অনিল বৈজাল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। IDFC ফার্স্ট ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজীব লাল, অপশন বি। হেডকোয়ার্টার মুম্বাই, বর্তমান CEO ভি বৈদ্যনাথন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখে নেব। তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ ডিজিটাল ইকোনমি ডিস্ট্রিক্টের তকমা পেল কোন জেলা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিরুধুনগর, অপশন বি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী ইডাপ্পাডি কে পালানিস্বামী, রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন দেখব। সম্প্রতি প্রয়াত জনি বক্সি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিল্ম মেকিং, অপশন সি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 82 বছর। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের তোমাদের জন্য 10টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশা নিয়ে এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর স্টাডি উইথ ঈশা নিয়ে এই টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আগেই বলেছিলাম ভিডিও শুরুতে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।